মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। পরিবর্তন কি কাজের মাধ্যমে দেশের যেভাবে পরিবর্তন হয়, দেশের যেভাবে আমূল পরিবর্তন হয়েছে, দেশ উন্নয়নের মহাসড়কে চলছে, আমরাও সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই, সেদিকে লক্ষ্য রেখেই আমি কাজ করে যাব এবং বিশেষ করে প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সেই ধরনের শক্তি এবং সাহস দেন। নির্বাচন তারা মনে করেছিল, বানচাল করতে চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। মানুষ 42% মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, সেটাতে কোনো যতই ষড়যন্ত্র হোক না কেন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালিকে সপরিবারে হত্যা করেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সহায় আছেন আর কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে আমরা অতিক্রম করে দেশ উন্নয়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। একটু সামনে দি, একটু সামনে সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ, এখন খবর হবে নিখাদ, নির্ভীক,